তবে সেটা টাইগারকে আনতে পেরেছে। এই তো এই তো এই হুইটার লাগানো গাড়িটা ওইদিকে আসছে, ওই গাড়িটাকে লক্ষ্য করে আমাকে চালাতে হবে। যে পুলিশ মন্ত্রী কমলেশ চৌধুরীর গাড়িরে গুলি করে গাড়ির টায়ারকে অচল, একবার যদি তাকে সামনে পাই কি করবে? তুমি আপনি গণিত টাইগারের নাম শুনেছেন? টাইগার, ইয়েস টাইগার। সেই টাইগারের নাম শুনলে কাবাল বৃদ্ধ বনিতারা ভয়ে থরথর করে, আর দুরন্ত শিশুরা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। আমি সেই কুখ্যাত টাইগার, তুমি টাইগার হাতে করছে ওঠা দুরন্ত হাতিয়ার পিবিএস। ভুলে যাও না, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনিও ভুলে যাবেন না মিস্টার চৌধুরী, এই টাইগারের চোখে ফাঁকি দেওয়া খুব মুশকিল। তাই বলছি সারা পশ্চিম বাংলার প্রশাসনকে হাতের মুঠোয় বন্দী করে আপনি যে রাতের অন্ধকারে মুখোপন মধুচক্রের ব্যবসা নিয়ে আছেন এবং দিনের আলোয় আপনি গোসাই সেজে বসে থাকেন, সেটা কিন্তু আমার অজানা নয়। টাইগার, টাইগার নিয়তির মতো নির্মম, বজ্রের মতো কঠিন। যদি প্রাণের মায়া থাকে তাহলে আমার সঙ্গে হাত মেলান, তা না হলে কি করবে তুমি? এই রিভলভারের গুলিতে আপনার পৈতৃক প্রাণটা আউট হয়ে যাবে মন্দিরে। না মানে আমি বলছিলাম কি টাইগার, বলুন। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা ঠিক নয়। হ্যাঁ, উদ্দেশ্যটা যদি তুমি আমাকে একটু খুলে বলো। উদ্দেশ্য আমাদের মহৎ, আমি সিদ্ধান্ত। না না গোনা, আমি তোমাকে বাধা দেব না। পৃথিবীর আরো আরো ডাক্তার যেন তোমার মতো প্রকৃত মানুষের সেবা করে, আত্মীয় করে, সমাজের সেবা করে। বলবে না দীপিকা, বলবে না। তাই যদি করতো তাহলে এত রাত্রে 15 কিলোমিটারের রোগী আমার খোঁজে আসতো না। আমার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে দীপিকা। ওটা তোমার মনের ভুল ধারণা। ভুল নয় দীপিকা, ভুল নয়। সত্যের জলে প্রস্ফুটিত একটা তাজা ফুল। বিবাহিত জীবনে এই 7টা দিনে যা সরু উপলব্ধি করার বিন্দুমাত্র অবকাশ পায়নি। দীপিকা, এই ওই অ্যাম্বুলেন্স হর্ন সাড়া দিচ্ছে, আমি এখন আসি। আমি এখন তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি ঠাকুর, আমি কিচ্ছু চাইনি। তুমি শুধু ওই মানুষটাকে সুখী করো দয়াময়, তুমি সুখী করো, সুখী করো। করবে বৌমা, করবে। এত করে যখন আবেদন করছো সে কি সাড়া নিয়ে দিয়ে পারে? এ মামা বাবু, সুখ তো তোমার কাছে ঘুর পাচ্ছে, শুধু কাছে দেখে নেওয়া মাত্র। তার মানে? মানেটা জলের মতো পরিষ্কার। তাছাড়া আমার কথার মানেটা না বোঝার মতো নাবালিকা তুমি নও বৌমা। কিন্তু এত রে আপনি আমার ঘরে এসেছেন কেন? চলে এলো পচ, আসলে প্রচন্ড গরমের চোটে ঘুম আসছিল না, তাই বারান্দায় দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে গেল সৌরভ গেট খুলে একটা অ্যাম্বুলেন্সে উঠে চলে গেল। এমার্জেন্সি রোগীকে দেখতে গেছে। তাহলে তো ভালোই হলো, আর আমার 16 কলা পূর্ণ হলো। সৌরভ করতে গেছে রোগীর সেবা, আর সেই সুযোগে করব আমি আমার কামনার সেবা।
তাছাড়া ডাক্তাররা সারা জীবন রোগীদের নিয়ে ব্যস্ত থাকে, তাই বলে ঘরের স্ত্রীটা তো আর উপসী থাকতে পারে না। ছি মামা বাবু ছি, এই কথাটা বলতে আপনার জিভটা একটু আড়ষ্ট হলো না? না হলো না বৌমা। খবরদার বলছি, আমার দিকে এক পা এগিয়ে আসবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। সে কথা কি বললে হয় বৌমা? আমি তোমার উপসী মন কানাই কানাই ভরিয়ে দেব, আর দেহ দেউলে জেলে দেব। আমি নিজেকে কিছুতে কলঙ্কিত করব না, আমি আমি এখান থেকে পালিয়ে যাব। এবার তুমি কোথায় যাবে বৌমা? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচাও, এই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করো। কারণ ডাক্তার নরেন হালদার
সহানুভূতি দিয়ে লাখ লাখ অসুস্থ মানুষের রোগ নির্ণয় করে তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তা এই সামান্য ব্যাপারটা বুঝতে আমার একটুও ভুল হয়নি। হয় বলছি, তার মানে কাল সকালে উঠে ওই বামুকটা যেন দেখতে না হয়, সূর্য উদয়ের আগে নিজে হাতে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবে। বাবা! হ্যাঁ গো, তুমি সত্যি বলছ? হ্যাঁ গো, সত্যি বলছি। তবে বৌমাকে নয়, তোমার এই কালনিমি ভাইটাকে। কি বললে? এত বড় কথা? হ্যাঁ, ওই কলঙ্ক তিনিটাকে ওই বাড়িতে স্থান দে, তুমি আমার সুন্দর ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ দেবে, এটা ডাক্তার নরেন হালদারের আদেশ। আরে তা তো বলবি, আমার ভাইটাকে না তাড়াতে পারলে ওই বাপ চলে মিলে ওই নষ্ট মেয়েটাকে নিয়ে বলে ফাস্টি নষ্ট করবে কি করে? আমাকে যা খুশি বলতে হয় বলুন নে, কিন্তু কিন্তু দেবতার মতো মানুষটা চরিত্রে আপনি কলঙ্কের কানে লাগাবেন না মা। কেমন দেখলে গো, আমার দীপুমা নিশ্চয়ই ভালো আছে তো? আমার দীপুমা ভালো না থাকে কি থাকতে পারে? খুব ভালো আছে। দায়িত্ব মাথায় নিয়ে ভাইদের লেখাপড়া শিখিয়ে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সেই ভাইয়েরা চাকরি পেয়েছে, তবুও সত্যব্রত সরকার অসহায় সম্বলহীন পথের ভিখিরি হইতে বসেছে। তার মানে কি বলছো তুমি? পুরুষের সেই সম্বল এবার বোধ হয় বিক্রি হয়ে যাবে। আচ্ছা কি কথা বলছো, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল পাগল এখনো হইনি সুজাতা, হতে আর বেশি দেরি নেই। কারণ বরফনে 1,00,000 টাকা আর 10 ভরি সোনা না দিতে পারলে দীপুমাকে এখানে নিয়ে আসা তো দূরের কথা, ওর মুখ দর্শনটা করতে দেবে না। হায় ঈশ্বর, এ তুমি আমাকে কি কথা শোনালে তো? এমন বরফনে টাকা দিতে না পারলে মা হয়ে মেয়ের মুখটা পর্যন্ত দেখতে পারবো না। চোখের জল ফেলে মেয়ের অমঙ্গল ডেকে এনে সংসারের অমঙ্গল করো না। যার দুটো ভাই সরকারি অফিসার, সেই সামান্য দাবিটা তারা নিশ্চয় মিটিয়ে দেবে। কিন্তু মেজো ঠাকুরপো, সেজো ঠাকুরপো, আজই তো ওদের ফেরার কথা, কিন্তু কেন যে এখনো এলো না? এসে গেছি বৌদি, এসে গেছি। এসো ভাই এসো। তবে আমি একা আসিনি, দেখো কাকে সঙ্গে নিয়ে এসেছি। কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? কেড়ে দেবো, নিশ্চয় তোর পুলিশ বন্ধু। না দাদা, ওর নাম বৃষ্টি, আই মিন আমার স্ত্রী। দেবো দাদা, বিশেষ কারণবশত তোমার অনুমতি ছাড়াই বৃষ্টিকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করতে বাধ্য হয়েছি। এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য বিশ্রাম নেবে। আয় দাঁড়াও, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই ভাঙা মাটির বাড়িতে কি আমাকে থাকতে হবে? আপাতত এখানে কিছুদিন থাকতে হবে, পরে অবশ্যই তোমাকে আমি আমার কোয়ার্টারে নিয়ে যাব। তুমি ভাবলে কি করে যে
তোমার এই ভাঙা মাটির বাড়িতে আমি বসবাস করব, একজন পুলিশ মন্ত্রী মেয়ে হয়ে তোমার এই আবদ্ধ গণ্ডিতে বসবাস করব। আগে যদি গুণাক্ষরে জানতাম তুমি গায়ের একটা বস্তির ছেলে, তাহলে ড্যাডির কথায় তোমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে আমার এই সুন্দর লাইফটাকে আমি ম্যাচ করতে পারতাম না। ওই সমস্ত মান্যতা আমলের সম্পর্ক এজগে অচল, ভুলে যেও না বৃষ্টি। যাকে তুমি অসম্মান করে কথা বলছো সে আসলে আমার পিতৃ তুল্য বড় দাদা। তো আমাকে তার জন্য কি করতে হবে শুনি? কিছুই করতে হবে না বৌবা, আসলে তোমাকে কিছুই করতে হবে না। দেবুটা বড় জেদি ছেলে, ওর কথায় কিছু মনে করো না। যাও মেজি ঠাকুরপু, মেজকে নিয়ে তুমি ঘরের ভেতরে যাও। চলে এসো বৃষ্টি। হ্যাঁ যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, এক ঘন্টার বেশি আমি এখানে থাকবো না, এই কথা যেন মনে থাকে। ডুবে গেল বড় বউ, ডুবে গেল সত্যব্রত সরকারের সোনার তরি, আর মাছ ধরে এসে ডুবে গেল। দীপু কখন এলো বৌদি? জানো বৌদি, কত একটা গল্পে মশগুল, আমার সঙ্গে একটা কথাও বললো না। কে তোমার সঙ্গে কথা বলবে ভাই? ও আমাদের দীপু নয়। দীপু নয় না, কিন্তু আমি যে শুনলাম মেজদার সঙ্গে ঘরে কথা বলছে। তুমি ঠিকই শুনেছো ভাই, তবে ও আমাদের দীপু নয়, ও তোমার মেজ বৌদি। মেজ বৌদি? তার মানে? হ্যাঁ কমল, আমার চাকরির পদোন্নতি করতে পুলিশ মন্ত্রী একমাত্র মেয়ে বৃষ্টিকে আমি রেজিস্ট্রি ম্যানেজ করতে বাধ্য হয়েছি। দেবু মেজদা অবশ্য আগে প্রমোশন পেয়ে তবেই রেজিস্ট্রি করেছি। ভালোই করেছো মেজদা, এতদিন আমরা শুধু দেবী লক্ষ্মীর সেবা পেয়েছি, আজ তুমি লক্ষ্মীর পাশে সরস্বতীকে প্রতিষ্ঠা করলে। কমল, কমল দীপু এখনো এলো না কেন দাদা? আজ আজ তো আজই আসার কথা। কমল তার মানে আমি মানি। হ্যাঁ হ্যাঁ মেজি ঠাকুরপো, তোমরা যদি এখন মুখ তুলে না থাকাও তাহলে দীপু আমাদের বাড়িতে আসা তো দূরের কথা, ওর মুখটা পর্যন্ত আমরা দেখতে পারবো না। এই আবদ্ধ ডাস্টবিনের মধ্যে বন্দি থেকে আমি পচে পড়তে পারবো না। মেজো বৃষ্টি, হ্যাঁ ইডিয়েট, তুমি কি এই ডাস্টবিনের মধ্যে আমাকে বন্দি করে রাখবে এই কথা যদি জানতাম তাহলে কিছুতেই আমি এই ডাস্টবিনের মধ্যে আসতাম না। ও মেজো বৌমা, মেজো ছি 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 ছি, কি চারিদিকে বিশ্রী দুর্গন্ধ, শ্বাসনলী আমার বন্ধ হয়ে আসছে, এখানে কি কোনো মানুষ থাকতে পারে নাকি? আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না। মেজো না বললে তো হয় না মেজো বৌমা, বাঁচতে তোমাকে হবেই। তুমি ভুলে যাও না বৌমা, এই আবর্জনা স্তূপে মানুষ হয়ে দেবব্রত আর পুলিশ অফিসার হয়েছে। যখন হয়েছে তখন হয়েছে, তাই বলে নিজের ইজ্জত যে বিকিয়ে দিক না কেন, আমি কখনো বিকিয়ে দিতে পারবো না। মেজো মেজো ভুল করছো মেজো বৌদি, যে জায়গাটাকে তুমি নোংরা আবর্জনা বলে স্ত্রীগুলো ঘৃণা করছো আসলে সেটা দেব মন্দির, যে মন্দিরে সবসময় বিরাজ করে এই বরদার দেবতার মতো বরদা আর দেবীর মতো বড় বৌদি। কমল কমল হপলেস, যে নিজেই অন্ধ সে কিনা আমাকে। ঠিকই বলেছো মেজো বৌদি, তুমি ঠিকই বলেছো কমল, নিয়তি নির্মম নিষ্ঠুরতা, আজ আমি অন্ধ কথাটা সত্য, কিন্তু আমি আমার দিব্য চোখ দিয়ে দেখতে পাই পৃথিবীর অপরূপ রূপ, অনুভব করতে পারি এই দাদা বৌদি কমল, আমার অর্থ দাও কমল। মেজো বৌদি
মুছে দেবে এই পর্দা আর বড় বৌদির চোখের জল। খবর কে ধরবে এই আর কে বাঁচাবে এই আমাদের দীপিকার জীবন? খবর কি হলো কি? আরে তখন থেকে এই অন্ধটার অ্যাকশন শুনবে? শুনবো বৃষ্টি শুনবো। আজ যাকে তুমি অন্ধ বলে সম্বোধন করছো সে আসলে আমার ছোট ভাই, আর ওর জীবন থেকে অমূল্য দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার জন্য তাই তুমি যে ভয়ঙ্কর দুর্ঘটনা কেন্দ্রবিন্দু তোমার আমার জীবনের সম্পর্ক গড়ে দিয়েছে মনে পড়ে বৃষ্টি? সেই দিনের সেই চরমতম সময়টার কথা? আমি প্রথম দেখে বুঝতে পেরেছি দেবু আমার ভাগা তা জানেনি, এনেছে কাঞ্চন। পর্দা আপনার ভাই কি কোথাও নিয়ে যাবো না বর্দা? কিন্তু বর্দি গৃহ দেবতাকে আমার হাতে সেবা নেবে বর্দি? কেন নেবে না রে বোন, কেন নেবে না? আমি তোকে শাখা পরিয়ে সিঁদুর পরিয়ে বর্দি পূজারে নেবে সে সাজিয়ে দেবো। আয় আয় মেজো, তোকে আমি ঘরে আমাদের পক্ষে নিরবে সহ্য করাটা ঠিক হবে না। তুমি যদি বলো তাহলে ওদের বিরুদ্ধে বধু নির্যাতনের কেস দিয়ে না সেই কর্তব্যের হাতে আমি বেইমানের হাত পোড়া পড়াতে পারবো না। তাহলে তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার কিছু করার নেই। যে জীবনে সর্বস্ব খুয়ে তোদের লেখা পড়া শিখেছি, যে বৌদি স্নেহ ভালোবাসা মমতা তোদের বড় করেছে, তোর মনে পড়ে দেবো? তুই চাকরি ইন্টারভিউ দিতে যাবি, সেদিন তোর বৌদি টাকার জন্য তার জীবনের শেষ সম্বলটুকু কানের দোল দুটো আমার হাতে দিয়েছিল। এই দুঃসময়ে আইনের সাহায্য ছাড়া
তোরকে কিছুই করার নেই। না নেই, কারণ আগামী মাসের মধ্যে কলকাতার বুকে একটা ফ্ল্যাট নেব বলে আমি আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছি। এই সময় তোমাদের পক্ষে টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি নীরব কেন? বজ্র হয়ে ভেঙে পড়ে আমার মাথা। সবাই তোমাকে বিমুখ করলো, এই অন্ধ কমল তোমাদের চোখের জল মুছে দেবে বর্দা। কমল ঠিকই বলেছো বর্দা, প্রয়োজন হলে প্রতি সপ্তাহে গিয়ে আমি রক্ত বিক্রি করবো, তবুও তোমাকে ধনির পায়ে মাথা নত করতে দেব না। আমি জীবিত থাকতে তোমাকে আর হাড় ভাঙা পরিশ্রম করতে দেবো না বর্দা। সারাটি জীবন ধরে তুমি আমাদের অনেক কিছু করেছো, তাই আজ থেকে তোমার ছুটি। এই সংসারে কর্ণ দ্বারা তুমি করবে আদেশ, আর আমরা তা পালন করব। বর্দার মেরুদণ্ডটা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। না বর্দা না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই দেখো, আমি তোমাকে কথা দিয়েছিলাম দীপিকার বিয়ের বরপণের টাকা জোগাড় করে দেবো, তাই আজ আমি কথা রাখতে পেরেছি বর্দা। এই নাও বর্দা, 20,000 টাকার ভরি দশেক সোনার জিনিস এর মধ্যে আছে। আমি জেগে আছি না ঘুমিয়ে গেছি? দেখে যাও বড়বাবু, দেখে যাও, রক্তের সম্পর্ক করো দিন। অনেক কষ্ট করে তোর সন্ধান জোগাড় করেছি, তুই কোথায় রে মা? তুই একবার বেরিয়ে এসে বল। আপনি পাগলা বাবা? কি কে তুমি? কি হলো পাগলা বাবা, কি হলো? আমাকে দেখে হঠাৎ আপনি এভাবে চমকে উঠলেন কেন? না আমি ভাবছি এত বড় বাড়িতে এইরকম পোশাকে তুমি কে মা? নিশ্চয় তুমি এবাড়ির কাজের মেয়ে। না না পাগলা বাবা না, এ কথা বলে আমি আমার স্বামীকে ছোট করতে পারবো না। আমি যে বাড়িরই বউ। না তা কি করে সম্ভব? তবে কি আমি যা শুনেছি বলুন, আপনি কি শুনেছেন? না না আমি সেগুলো বলতে পারবো না পাগলা বাবা। আমি এইটুকু বলতে পারি, আমার মেয়ে বাড়ির বউ হয়ে এসেছে। আপনার মেয়ে? আপনার মেয়ের নাম কি? টুটুল সোনা। কিন্তু ওই নামে তো ওই বাড়িতে কেউ থাকে না পাগলা বাবা। থাকি না, কিন্তু সেই চোখ, সেই মুখ, সেই মায়া ভরা কণ্ঠস্বর তবে কি আমার? না 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 ওকে ছাড়লে হবে না। আমার মন বলছে ঠিক তোমারই মতো দেখতে, সেই চোখ, সেই মায়া ভরা কণ্ঠস্বর। বিশ্বাস করো মা, আমি পাগল নই, স্বার্থের বিষাক্ত ছুরিটা ঘাতে
আমি ক্ষত বিক্ষত সর্বহারা। পাগলা বাবা, হাওয়াই হা, তাই তো হল। আমার হারানো স্মৃতিটাকে খুঁজতে খুঁজতে আজ আমি পাগল, আজ আমি সর্বহারা। আমি ক্ষুধার্ত, দেবে মা দেবে, আমাকে কিছু খেতে দেবে। কেন কেন দেব না পাগলা বাবা? আপনি আপনি একটু বসুন, আপনার জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। খাবো, আজ আমি পেট ভরে খাবো। এতদিন আমি পেট ভরে খাইনি। না না না, সময় নষ্ট করলে হবে না, আমাকে যেতে হবে, আমাকে যেতে। না খেয়ে কোথায় চলে যাচ্ছেন পাগলা বাবা? খাবারটা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবোই তো, খাবোই তো। আজ আমি পেট ভরে খাবো, আজ আমি পেট ভরে খাবো। আপনি এভাবে চমকে উঠলেন কেন? সত্যি করে, সত্যি করে বলো মা, তুমি কে? আমি আমি এক মাটি মায়ের অবাঞ্ছিত সন্তান। না, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে অমল চৌধুরী অট্টালিকায়। না না, আমি যাই, আমি যাই, আমি বড় ক্ষুধার্ত। আপনি কি বলছেন পাগলা বাবা? জানো মা, জানো আমার টুটুন সোনা, হুবহু তোমার মতো চাল চলন কথাবার্তা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তার তাই তো তোমার বাহাদিকে কাঁধে চরুটা দেখে মনে করি দিল 20 বছর আগে সেই মর্মান্তিক ঘটনার কথা। এবার এবার আপনি খেয়ে নিন পাগলা বাবা, না হলে যে খাবার তাই খাওয়াবে না। দাও মা দাও, নাহলে খাওয়া হবে না। খাদ্য ভান্ডার থেকে খাদ্য নিয়ে এসে আমি আমি তো দেইনি মা, কাল রাতে আমার খেতে ভালো লাগেনি বলে সেই বাসি খাবারটা আমি তুলে রেখেছিলাম। আর সেই খাবারটা এই অভুক্ত মানুষটাকে আমি খাইয়েছি, আমি কি কোনো অন্যায় করেছি মা? কি আমি হই মন্ত্রী? আমার মুখের উপরে চোখটা দেখবি, না মা না, মেয়ে হয়ে মেয়ের প্রতি এই অন্যায় উচ্চারণ করবেন না। আমার মতো একজন ভিখারীকে খেতে দিয়ে ও যদি কিছু অন্যায় করে থাকে তাহলে আমার মুখে জুতোর বাড়ি মারুন, তবু এই নিষ্পাপ মেয়েটাকে আপনি কথার চাবুকে জর্জরিত করবেন না মা। তুই কে রে ভিখারীর বাচ্চা? হ্যাঁ আমি ভিখারী সত্য, কিন্তু আমি ভিখারী বাচ্চা নই। তুমিও শুনে রাখো মা, ক্ষুধার্তের অন্নপাত্রে লাথি মেরে যে অন্যায় তুমি করলে একদিন পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে মা। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আর সেদিন চোখের জলে সাগর সৃষ্টি করলেও এই পাপের প্রায়শ্চিত্ত তুমি করতে পারবে না মা, তুমি করতে পারবে। পাগলাটাকে ঘরের মধ্যে ডেকে এনেছিস? কি করছিস রে দিদি? নমস্কার,
আমি বিশ্বনাথ মাইতি। এই মুহূর্তে একজন নিরীহ গৃহবধূর প্রতি শাশুড়ির নির্মম অত্যাচার দেখে আমি আমার চরিত্র থেকে বেরিয়ে এসে একজন নাগরিক হিসাবে আপনাদের উদ্দেশ্যে বলছি। উপস্থিত দর্শক মন্ডলী এবং আমার মা বোনেরা, বর্তমান বিকৃতকামী মানুষ চালিয়ে যাচ্ছে একের পর এক শিশু ধর্ষণ, গণধর্ষণ, যার ফলে গোটা নারী সমাজ ভীত সন্ত্রস্ত। তার উপর চলছে বিভিন্ন অজুহাতে বধূ নির্যাতন, যা নারী নারীর শত্রু হয়ে ঘটিয়ে চলেছে এমন সব ঘটনা এখনো কি আমরা ভাববো না? আমাদের কি করা উচিত? নাকি অবহেলায় ধ্বংস হতে দেব সৃষ্টিকে? ভাবুন, নাটকের এই দৃশ্য থেকে যেন কেউ নিজেদের ঘরে এই আচরণ করবেন না, এটা আমাদের পক্ষ থেকে বিনম্র অনুরোধ। আমরা সচেতন হলে দেশ, জাতি, সমাজ তথা ঘরের মঙ্গল আছে, আর সেই মঙ্গলময় সংসারে অশান্তির ঝড় তুলতে পুনরায় আমি আমার চরিত্রে ফিরে গিয়ে বলছি। আমি তো সব কথা আমি বুঝে নিয়েছি, হাজার হোক, আরে তুই তো আমার ভাই। প্রশ্নের উত্তর দাও। কই দেখি কে এনেছেন? আপনার উপযুক্ত কিছু আনতে পারিনি, অনেক কষ্টে এবার তোকে চোখের তোর ফেলতে হবে না, আমি তোকে সঙ্গী করে নিয়ে যাব। আর বিলম্ব করতে পারবেন না তোর শাশুড়ি। যা খুশি তাই বলুন, কিন্তু আমার বাবাকে, আমার বাবাকে আপনি চোর অপবাদ দেবেন না। চারকে চোর বলবে নাকি সাধু বলবে? আমি চুরি করে নিয়ে হাওলা
আমি আজও করবে না। এই মুহূর্তে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। অভিজিৎ ঘোষাল শুভ কাজে দেরি করে না জামাই বাবু, তাই এই থানায় ফোন করে দিয়েছি, পুলিশ এলো বলে। সত্যের পূজা দিয়ে সত্যব্রত সরকার চুরি করে মেয়ের দেনা শোধ করতে এসেছে। এর আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? বাবা চুরি করে ধরা পড়ে গেছে দেখে মেয়েটা যে কান্দতে কান্দতে বেরিয়ে গেল। অভি, যদি মুহূর্তের খেয়ালে কিছু একটা করে বসি তাহলে তো তোদের জেল হবেই। অভি, সেই সঙ্গে আমিও রেহাই পাবো না। অভিজিৎ, আমি ওকে ওয়াচ করতে চললাম জামাই বাবু, কিন্তু দেখবেন ওই চোখে যেন রেহাই না পায়। কি ব্যাপার মিস্টার হালদার, হঠাৎ জরুরি ইনফরমেশন? আর বলেন কেন দারোগা বাবু, ওই যে সেদিন আমাদের ওই ওই ওনার হাত থেকে ওই জিনিসপত্র গয়নাগাটি সব চিন্তা হয়ে গেছিল। হ্যাঁ, তারও তো ডায়েরিতে লেখা আছে। দেখুন স্যার, দেখুন, এই সেই চুরি যাওয়ার জিনিস, এই দেখুন। ও গড, আজ তোর ভবলীলা সাঙ্গ করে তবেই ছাড়বো। না মনে মুক্ত যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। নিশ্চয় দু চারবার লোক আমি ঢুকেছে, তা না হলে দারোগা বাবুর এত চিনামুখ হবে কি করে? আপনি ঠিক কথাই বলেছেন, কারণ ওই দারোগা বাবুর বদ্ধ কারাগারে এই চোরটা যে অনেক দিন বন্দি ছিল। কেন সে কৈফত আমি তোমাকে দেব না। দিতে হবে ইন্সপেক্টর, কারণ আইনের ইউনিফর্মটা যখন আপনার শরীরে আছে তখন আপনার এটাই নিশ্চয়ই অজানা নয় যে প্রমাণ অভাবে হাজারটা দোষী ছাড়া পেলেও বিনা দোষে একজন নিরপরাধ মানুষ শাস্তি না পায়। কি বলছি বাবা, ওই লোকটা, লোক ভুলে যেও না মা, লোকটা বলে তুমি যাকে সম্বোধন করছো তিনি আসলে তোমার পরম আত্মীয়, তাই আত্মীয়কে বাড়িতে ডেকে এনে নিজের চরিত্রটাকে ছোট করে দিও না মা। গৌরব, বৌদির বাবা এমন জঘন্য কাজ করতে পারেন না। গৌরব, ওহ, বৌদির মুখ থেকে আমি সব কথা শুনেছি বাপি, আমি ভেবে পাচ্ছি না তোমার মতন একজন উচ্চ ব্যক্তি সম্পূর্ণ মানুষ নিজের মনুষ্যত্ব বিবেক বলি দিয়ে কিভাবে কাপুরুষ হয়ে গেল। ঠিক আছে মিস্টার হালদার, আই এম গোয়িং নাও, কিন্তু তিন দিনের মধ্যে আসল কালপিটটাকে আমি খুঁজে বার করবই। আর একটা কথা, আপনার কথা মতো
আমি উনাকে অ্যারেস্ট করে সম্মানহানি করলাম না, কিন্তু উনার কাছ থেকে একটা জবানবন্দি নেওয়ার জন্য উনাকে আমার সঙ্গে যেতে হবে থানায়। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, চন্দ্র সূর্য যদি সত্যি হয় তবে আমি আবার আসব, তবে আসামি হয়ে কয়েকদিন পোশাক পরে নয়, একজন মেয়ের বাবা হিসাবে। নারা, আমাকে এই মুহূর্তে থানায় যেতে হবে, জানতে হবে আসল সত্যটা। যাসনি কাকা, যাসনি, চলে গেল, চলে যাবে তো হৈমন্তী। খবর মাথা, কারণ সুরির সাক্ষী তো বামালি হয়। না গো না, আমার গৌরব খুব ভালো ছেলে, আসলে শয়তানটা না ওর মাছটাকে চিবিয়ে খেয়েছে। হ্যাঁ গো, তুমি কি কিছু ভাবছো? ভাবছি নরেন হালদারের চোখ কোনো দিন মানুষ চিনতে ভুল করে, কিন্তু আজ না না না, নরেন হালদার জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আজও করবে না। তাই সৌরভ ফিরে এলেই আমি ওকে সাক্ষ্য থাকি। তা কি বলবে গো? বলবো হয় চোরের মেয়েটাকে ত্যাগ করতে হবে, নয়তো ওকে এ বাড়ির মায়া ত্যাগ করে বেরিয়ে যেতে হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। তুমি সত্যি বলছো? তোমার মাথায় না আমি চোখে দেখতে না পেলেও আমি অন্তর দিয়ে সবকিছু অনুভব করতে পারি। ঠাকুর পো, দেখতে পাই আমাদের এই সংসারে দুঃখ সুখের প্রতিচ্ছবি। ঠাকুর পো, হ্যাঁ মেজ বৌদি, বড় বৌদির মুখে তোমার এই অমূল্য রূপ শুনে আমি খুব খুশি হয়েছি। যা গো ওসব কথা ভাই, তুমি একবার আমার কাছে এসেছো ভাই। আমি ঠাকুর রাধা মাধবের চরণে তোমার জন্য পুজো দিয়েছিলাম, তাই তো রাধা মাধবের চরণের পুষ্পাঞ্জলি আমি তোমার মাথায় ছুঁয়ে দিই। আমি বাবা রঘুনাথের এবং রাধা মাধবের চরণের পুষ্পাঞ্জলি তোমার মাথায় ছুঁয়ে দিয়ে বলছি, ওগো ঠাকুর, ওগো ঠাকুর রাধা মাধব, তুমি তুমি হতভাগিনীর শতকোটি পাপ ক্ষমা করে দিয়ে তুমি যদি তার ছোট্ট ভাইটির অমূল্য দৃষ্টি ফিরিয়ে দাও, তাহলে তোমাকে আমি আমার সোনার চক্ষু দিয়ে আমি তোমাকে পুজো দেবো রাধা মাধব, আমি সোনার চক্ষু দিয়ে পুজো দেব। জানো ভাই, জানো কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, মায়ের কথা আমার মনে পড়ে না, শিশুকাল থেকে অর্থ আর আভিজাত্যের পালঙ্কে শুয়ে আমি বড় হয়েছি, ঈশ্বর সাধনা করার অবকাশ আমি কোনোদিনও পাইনি, তাই তো সংসার মন্দিরে পবিত্র প্রাঙ্গণে যে এত আনন্দ লুকানো থাকে তা আমি কোনোদিন বুঝিনি ভাই, কোনোদিনও বুঝিনি। তাহলে তুমি কথা দাও মেজ বৌদি, এই হতভাগটাকে ছেড়ে কোনে চলে যাবে না? আমি তোমাকে কথা দিলাম ভাই, সেই দুঃসময় আসার আগে যেন আমার মৃত্যু হয় ভাই। না মেজ বৌদি না, তুমি কি বলছো? যে সংসারে দেবতার মতো ভাসুর, দেবীর মতো বড় যা, আর লক্ষণের মতো দু দুটো দেওয়ার থাকে, এতগুলো মানুষের স্নেহ ভালোবাসাকে উপেক্ষা করে আমি কোথাও যেতে পারি না ভাই, আমি কোথাও যেতে পারি না। পারবো না বলে তো হবে না মেজ, পারতে তোকে হবেই। দিদি বাহ, আমি তোকে রান্না শিখিয়ে দেবো। কি সুন্দর শাড়ি পরতে শিখে গেছি, দেখ মেজো শাড়ি পরলে না তোকে সাক্ষাৎ দেবী সরস্বতীর মতো লাগবে। লাগবেই তো বড় বৌদি, লাগবেই তো, লক্ষ্মীর পাশে সরস্বতী না। ছোট ঠাকুর পো, তুই দেখিস কেমন তোর মেজটা ফিরে এসে, মেজোকে এই বেশি দেখলে বলবে। বড়দা এক
চাকরিটার কথা মিথ্যা বর্দা।